আজকে আমরা আলোচনা করব রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। রিস্ক ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জবস ফর এ প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজারের জন্য রিস্ক ম্যানেজমেন্টটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ আমরা যখন একটা প্রজেক্ট করি তখন আমাদের সেই প্রজেক্টটাতে বিভিন্ন রকমের রিস্ক আসতেই পারে। আমাদের প্রজেক্ট ম্যানেজার জিনিসটা মাথায় রেখে আগেই রিস্ক ম্যানেজমেন্টটা করতে হয়। Risk management involves anticipating risks that might affect the project schedule or the quality of the software being developed and then taking action to avoid these risks. Risk management holo shei jinishta jeta ashole hocche amader project e ki dhoroner risk ashte pare jeigulo amader project er schedule e quality te effect felte pare shei jinishta analysis korte hoy and then seta kibhabe kon way te kaj korle sheigulo ke avoid kora jabe joto dur shombhob shei jinish gulo ke ki management korai holo risk management. In short, risk management is concerned with identifying risks and drawing up the plans to minimize their effect on a project. তাহলে risk management এর main concernটা কোথায়? রিস্কটা আগে আইডেন্টিফাই করা, সেগুলো আমাদের প্রজেক্টে কিরকম ধরনের ইফেক্ট ফেলতে পারে সেগুলো অ্যানালাইসিস করা, দেন সেগুলো যেন যত দূর সম্ভব সেই ইফেক্টটাকে মিনিমাইজ করাই হলো রিস্ক ম্যানেজমেন্টের কাজ। আমরা তিন ধরনের রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো, সেগুলো হচ্ছে প্রজেক্ট রিস্ক, প্রোডাক্ট রিস্ক অ্যান্ড বিজনেস রিস্ক সম্পর্কে। রিস্ক ম্যানেজমেন্ট টাইপস, ফার্স্টে আমরা প্রজেক্ট রিস্ক সম্পর্কে জানবো। রিস্ক দ্যাট অ্যাফেক্ট দ্য প্রজেক্ট শিডিউল অর রিসোর্সেস, যে ধরনের রিস্কগুলো আমাদের প্রজেক্টের শিডিউল রিসোর্সের উপর ইফেক্ট ফেলে সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট রিস্ক। তাহলে সেগুলো কেমন হতে পারে? অ্যান এক্সাম্পল অফ প্রজেক্ট রিস্ক ইজ দ্য লস অফ অ্যান এক্সপিরিয়েন্স ডিজাইনার। আমাদের প্রজেক্টে যে একটা এক্সপিরিয়েন্স ডিজাইনার কাজ করছিল, হঠাৎ করে যদি সে কাজ ছেড়ে দেয় বা কোনো রকমের প্রবলেমের কারণে সেই ডিজাইনারটাকে যদি আমরা হারাই, তাহলে তখন কি করতে হয়? তার পরিবর্তে অন্য এক ডিজাইনারের আমাদের প্রয়োজন হয়। কিন্তু দেখা গেল আমাদের কাজে বা আমাদের প্রজেক্টে যেরকম ধরনের স্কিল দরকার ডিজাইনারে, সেরকম স্কিলফুল আমরা ডিজাইনার পাচ্ছি না। তার এক্সপিরিয়েন্স আমাদের যেরকম দরকার সেরকম এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি না। তখন দেখা যায় যে আমাদের সফটওয়্যার ডিজাইনটা হইতে অনেক সময় লাগে বা আমরা যেরকম চাচ্ছি সেরকম ডিজাইনটা পাই না। এটা আমাদের প্রজেক্টের ওপর একটা ইফেক্ট ফেলে, তখন এটাকে আমরা কি বলি? প্রজেক্ট রিস্ক বলে থাকি। দেন প্রোডাক্ট রিস্ক, রিস্ক দ্যাট এফেক্ট দ্য কোয়ালিটি অর পারফরমেন্স অফ দ্য সফটওয়্যার বিং ডেভেলপ। যেগুলো আমাদের সফটওয়্যার ডেভেলপ হওয়ার সময় তার কোয়ালিটি বা পারফরমেন্সে ইফেক্ট ফেলে সেটাই হচ্ছে আমাদের কি প্রোডাক্ট রিস্ক। সেগুলো কেমন হতে পারে? অ্যান এক্সাম্পল অফ এ প্রোডাক্ট রিস্ক ইজ দ্য ফেইলার অফ এ পারচেজ কম্পোনেন্ট টু পারফর্ম অ্যাজ এক্সপেক্টেড। This may affect the overall performance of the system so that it is slower than expected. আমাদের সফটওয়্যারটা তৈরি করতে বা আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করতে যে ধরনের প্রোডাক্ট আমাদের দরকার, সেই প্রোডাক্টটা যদি আমরা না পাই আমাদের প্রজেক্টের পারফরমেন্সের উপরে ইফেক্ট ফেলে। যেমন যদি আমরা কোনো নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি আমাদের প্রজেক্টে, সেটা দেখা যাচ্ছে যে আমরা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম কিন্তু সেটা আমরা ঠিক মতো কাজে লাগাতে পারলাম না, তখন দেখা যাচ্ছে আমাদের কাজটা কি হয়ে যাবে? স্লোয়ার হয়ে যাবে। তখন এটা আমাদের জন্য কি হবে? প্রোডাক্ট রিস্কের মধ্যে পড়বে। বিজনেস রিস্ক, রিস্ক দ্যাট এফেক্ট দ্য অর্গানাইজেশন ডেভেলপিং অর প্রোকিউরিং দ্য সফটওয়্যার। যেটা আমাদের অর্গানাইজেশনের উপর সরাসরি ইফেক্ট ফেলবে সেটা হচ্ছে আমাদের বিজনেস রিস্ক, মানে যেটা আমাদের কাস্টমার যে আমাদের সফটওয়্যারটা ক্রিয়েট করতে দিয়েছে তাদের সেটার উপরে একটা লাভ ক্ষতির বিষয় থাকে। দেখা যায় যে তাদের সেটার উপরে কোনো ক্ষতির সম্ভাবনা যখন থাকবে তখন সেটা হয়ে যাবে কি বিজনেস রিস্ক। আমরা এক্সাম্পল দেখলে ভালো মতো ক্লিয়ার হবো। ফর এক্সাম্পল, এ কম্পিটিটর ইন্ট্রোডিউসিং এ নিউ প্রোডাক্ট ইজ এ বিজনেস রিস্ক। দেখা যাচ্ছে আমার যে কম্পিটিটর, এক টাইপের সফটওয়্যার বিভিন্ন কোম্পানি রিলিজ করে থাকে। যদি একটা সফটওয়্যার আমরা যেটা তৈরি করছি সেটার থেকে যদি আমাদের কম্পিউটারের সফটওয়্যারটা বেশি ভালো কাজ করে, তাদের পারফরমেন্সটা ভালো হয়, তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের জন্য বিজনেস রিস্ক হয়ে যাবে। কারণ তখন কি হবে? আমাদের ইউজারটা অবশ্যই আমাদেরটা না ইউজ করে আমাদের কম্পিউটারটার সফটওয়্যারটা ইউজ করতে বেশি পছন্দ করবে, সেজন্য এটা আমাদের বিজনেস রিস্ক হয়ে যাবে। Example of risk, staff turnover. Experienced staff will leave the project before it is finished. তাহলে যদি আমাদের কোনো এক্সপিরিয়েন্স স্টাফ যদি আমাদের প্রজেক্টটা শেষ হওয়ার আগে চলে যায়, তখন এটা দেখা যাবে আমাদের জন্য একটা রিস্ক হয়ে দাঁড়াবে। তাহলে এটা কি ধরনের রিস্ক হবে? এটা হবে প্রজেক্ট রিস্ক। ম্যানেজমেন্ট চেঞ্জ, দেয়ার উইল বি এ চেঞ্জ অফ অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট উইথ ডিফারেন্ট প্রায়োরিটিস। এটা আমাদের প্রজেক্টের রিস্ক হবে, কারণ আমাদের যদি ম্যানেজমেন্টে চেঞ্জ আসে তাহলে অবশ্যই আমাদের প্রজেক্টের সেটার ইফেক্ট পড়বে, তাহলে এটা আমাদের প্রজেক্ট রিস্ক হচ্ছে। হার্ডওয়্যার আনঅ্যাভেলেবিলিটি, হার্ডওয়্যার যেটা আমাদের দরকার আমাদের প্রজেক্ট তৈরি করতে সেটা আমরা সময় মতো পাচ্ছি না,
তখন সেটা আমাদের প্রজেক্ট রিস্ক হবে। রিকোয়ারমেন্টস চেঞ্জ, দেয়ার উইল বি এ লার্জার নাম্বার অফ চেঞ্জেস টু দ্য রিকোয়ারমেন্টস দ্যান অ্যান্টিসিপেটেড। যখন দেখা যাচ্ছে আমরা যেগুলো রিকোয়ারমেন্টস মনে করেছিলাম বা আমাদেরকে যেগুলো রিকোয়ারমেন্টস ফার্স্টের দিকে আমাদের কাস্টমার দিয়েছিল, পরে আস্তে আস্তে তাদের রিকোয়ারমেন্টস গুলো চেঞ্জ হয়ে গেল, তারা এতটাই তাদের রিকোয়ারমেন্টস চেঞ্জ করেছে যেটা আমাদের প্রোডাক্টের উপর একটা ইফেক্ট ফেলবে, সেটার জন্য দেখা যাচ্ছে আমাদের কোনো নিউ টেকনোলজি আমাদের অ্যাড করতে হতে পারছে, তাহলে সেটা আমাদের তখন প্রোডাক্ট রিস্কও হয়ে যাবে। অ্যান্ড যেহেতু আমাদের রিকোয়ারমেন্টস গুলো চেঞ্জ হচ্ছে, নতুন করে আবার আমাদের প্রজেক্টটাকে রেডি করতে হবে, তাহলে সেটা অবশ্যই আমাদের প্রজেক্টের উপরে ইফেক্ট ফেলছে, তাহলে এটা হবে আমাদের প্রজেক্ট অ্যান্ড প্রোডাক্ট রিস্ক। তারপর স্পেসিফিকেশন ডিলেস, স্পেসিফিকেশনস অফ এসেন্সিয়াল ইন্টারফেসেস আর নট অ্যাভেলেবল অন শিডিউল, সময়ের মধ্যে আমাদের যেটা দরকার সেটা আমরা পাচ্ছি না, তাহলে এটা আমাদের প্রোডাক্ট রিস্কের উপর পড়ছে। আর যেহেতু আমাদের শিডিউলের মধ্যে আমরা পাচ্ছি না, সেহেতু আমাদের কাজটা লেন্দি হয়ে যাচ্ছে, আমাদের সময় আরো বেশি প্রয়োজন হচ্ছে, তখন এটা আমাদের প্রজেক্ট রিস্কও হবে, তাহলে এটা আমাদের প্রজেক্ট অ্যান্ড প্রোডাক্ট রিস্ক হচ্ছে। সাইজ আন্ডার এস্টিমেট, দ্য সাইজ অফ দ্য সিস্টেম হ্যাজ বিন আন্ডার এস্টিমেট। আমরা চিন্তা করেছিলাম আমাদের প্রজেক্টের সাইজটা একরকম হবে, কিন্তু এখন দেখছি আমরা সাইজটা সেরকম হচ্ছে না, আমরা যেরকম চিন্তা করেছিলাম তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই সেটার জন্য আমাদের প্রোডাক্টের দরকার হচ্ছে আরো, এবং আমরা যেরকম চিন্তা করেছিলাম সেরকম হচ্ছে না, তাহলে আমাদের প্রজেক্টের উপর একটা ইফেক্ট ফেলছে, তাহলে এটা আমাদের কি হবে প্রজেক্ট অ্যান্ড প্রোডাক্ট রিস্ক। কেস টুল আন্ডার পারফরমেন্স, কেস টুলস হুইচ সাপোর্ট দ্য প্রজেক্ট ডু নট পারফর্ম অ্যাজ অ্যান্টিসিপেটেড। যেরকম আমরা আশা করেছিলাম যে আমাদের কেস টুলগুলো এভাবে কাজ করবে, আমাদের প্রজেক্টটাতে এভাবে হেল্প করবে, সেভাবে আমাদের কেস টুলগুলো কাজ করছে না, তখন আমাদের এটা কি হবে, এটা আমাদের প্রোডাক্ট রিস্ক হবে। টেকনোলজি চেঞ্জ, দ্য আন্ডারলাইং টেকনোলজি অন হুইচ দ্য সিস্টেম ইজ বিল্ড ইজ সুপারসিডেড বাই নিউ টেকনোলজি। দেখা যাচ্ছে আমরা একটা টেকনোলজি নিয়ে কাজ করছিলাম বা আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছিলাম, সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, আমাদের এখন এনভায়রনমেন্টে বা আমাদের এখন মার্কেট প্লেসে সেটা না ইউজ করে নতুন কোনো টেকনোলজি ইউজ করা হচ্ছে, আমাদের যে মার্কেটে কম্পিটিটররা আছে তারা আমাদের থেকে ভালো প্রোডাক্ট তৈরি করে ফেলছে, তখন আমাদের এটা হয়ে যাবে কি বিজনেস রিস্ক। প্রোডাক্ট কম্পিটিশন, এ কম্পিটিটিভ প্রোডাক্ট ইজ মার্কেটেড বিফোর দ্য সিস্টেম ইজ কমপ্লিটেড। আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি, আমাদের কম্পিটিটররা আমাদের আগে সেরকম একটা প্রোডাক্ট মার্কেটে রিলিজ করে দিল, তখন এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের জন্য বিজনেস রিস্ক হবে। তো আজকের ভিডিওতে আমরা তিন ধরনের রিস্ক সম্পর্কে জানলাম, একটা হলো প্রজেক্ট রিস্ক, একটা প্রোডাক্ট রিস্ক, আর একটা হলো বিজনেস রিস্ক। That's all for today. Thank you. Thank you for watching this video.